पैर को अपने हाथ से बनाया जाता है काटी में, बनारस मार्केट से ला के उसको घर में बना के सारी रोटी इसका जो तम्बाकू है सब अपने हाइबल। ঘড়িতে বাজে নটা, পুরো নটা। তো আমরা অনেক কষ্টে টিকিট, আমি তো কাছ থেকে গেছিলাম টিকিট পাইনি, নট অ্যাভেলেবেল করেছিলাম। তো অনেক কষ্টে আমরা একটা কলকাতার গাড়ি পেয়েছি, কারেন্ট টিকিট কেটেছি। কারেন্ট টিকিট কেটে আমরা এখন এই কলকাতা আগ্রা ক্যান্টন মেল আপনাদের গেটের সামনে এইভাবে বসে আছি। এই প্রথমবার জীবনে জার্নি করছে এইভাবে, আর এই দ্বারা আমাদের কারেন্ট টিকিট মানে এইভাবে কেটে আমাদের হচ্ছে। মানে এই জার্নি নিয়ে এত কষ্টের জার্নি, এই প্রথমবার এত কষ্টের জার্নি করছি। বাচ্চাদেরকে সিট দিয়েছে কোনো রকমের, বেনারস একদম ঘাটে চলে এসেছি সকালবেলা, ভোরবেলা উঠেই আমরা একদম চলে এসেছি কালকে অত রাত্রে শোয়ার পরেও। তো ফাইনালি বেনারসে, ফাইনালি বেনারসে আছি। জাস্ট সকালের ভিউ, প্রচুর নৌকা দাঁড়িয়ে আছে। পরে আমরা কোথায় কোথায় ঘুরবো, কোন কোন সাইট সিং নেবো সেটা আপনাদেরকে দেখাবো। তো ট্রেনেতে অনেক, তো ট্রেন ওতে উঠলাম, ওই টিকিটে হলো না, আবার জাস্ট ফাইন টাইন দিয়ে আমাদেরকে উঠে আসতে হলো। এসে অনেক রাত্রে পৌঁছেছি, মানে অনেক পরীক্ষা মানে উত্তীর্ণ হয়ে তবে এই জায়গায় আসতে পেরেছি। সকালবেলায় পুরো একদম ঘাট ধরে হাঁটা শুরু করেছি, 4 কিলোমিটার পুরো আছে। এখানে 365টা ঘাট আছে, তো এই ঘাট ধরে হাঁটতে একটা ব্যাপক ইমেজ লাগছে বেনারস ঘাটে। আর সূর্য একদম আমাদেরকে গুড মর্নিং জানাচ্ছে। শতাব্দী প্রাচীর শহর আর তার ঐতিহ্য একদম ঝলমল করছে বেনারস ঘাটে। চোখে যা দেখছি তা বিশ্বাসই হচ্ছে না, আদি গঙ্গার কাছে আমরা। গলির শহর বেনারস, পুরো গলির মধ্যে আছি, এত ছোট ছোট গলি তো আগে দেখিনি, তো গলি দেখাচ্ছি। এত মানে গলি, এত গলি মানে পুরো ভুলভুলে একদম। আর প্রতিটা দেয়ালে একদম সুন্দর সুন্দর ছবি আঁকা, মানে সত্যি এখানে যে শিল্প যে ব্যাপারটা, মানে শিল্পীদের যে ব্যাপারটা, তো পুরো প্রতিটা দেয়ালে ফুটে উঠেছে। বেনারসে আমরা এই পবন হোটেলে আছি, তো এখান থেকে আমরা মন্দিরের জন্য বেরিয়েছি। এখান থেকে অটো নেবো, এখান থেকে অটো আমাদের 150 টাকা করে নিচ্ছে পার অটো। তো মন্দিরে যাব, মন্দির
মানে কাশী বিশ্বনাথ। আমরা এখন বিশ্বনাথ মন্দিরের পথে, এখান থেকে অটো নিয়ে নিয়েছি, অটো নিয়ে বিশ্বনাথ মন্দিরের দিকে যাচ্ছি। অটো থেকে নামলাম, নেমে এখন মন্দিরের দিকে সোজা হাঁটছি। এটা হচ্ছে বিশ্বনাথ গলি, তো এটাই মন্দির যাওয়ার রাস্তা। তো মন্দিরের দিকে আমরা যাচ্ছি, আর চারিদিকে পুজো দেওয়ার জন্য বিভিন্ন মানে সব কেনার জন্য অনেক দোকান আছে, যেমন স্বাভাবিক থাকে অন্যান্য এটা। আর গলির দিকে যাচ্ছি, জানি না কতটা ভিডিও করতে পারবো, ভিডিওর অ্যালাউ আছে কি জানি না, তো যতটা পারবো আমি ততটা তুলে ধরবো, বাকিটা আবার এসে আপনাদের বর্ণনা দেবো। ঠিক আছে, চলুন যাওয়া যায়। জাস্ট একদম বিশ্বনাথের দর্শন করে আমরা যা খেলাম, আসলে এখান থেকে আমরা পুরোটা নিয়েছিলাম এখান থেকে। তো বিশ্বনাথের মন্দির পুরো সোনায় মোড়া, ভেতরেও সোনায় মোড়া এবং বাইরে। তো এখানে ফোন কোনো রকম বৈদ্যুতিক যন্ত্র অ্যালাউ নেই, এবং সিকিউরিটি মানে একদম প্রবলভাবে, এবং ভিড় প্রচণ্ড হয়েছে। লাইন প্রায় এক দেড় ঘন্টা লাইন দিয়ে আমাদের দেখতে হয়েছে। আর এখান থেকে ওখানে বিশ্বনাথের মন্দিরের পাশে অন্নপূর্ণা দেবীরও মন্দির আছে, তা তো অনেক পুরাণে এইসব ব্যাপার কথিত আছে। তামিল সিনেমা এবং দানীয় মনসা মঙ্গল এই সমস্ত কাব্যগ্রন্থ, এই হিন্দুর কাব্যগ্রন্থ এই সমস্ত বিষয় নিয়ে লেখা আছে। মন্দিরের আমাদেরকে দেখাতে আমরা পারবো না, কারণ এখানে হচ্ছে ক্যামেরা কোনো কিছু ইলেকট্রিক জিনিস গ্যাজেট অ্যালাউ নেই। তো যা ঘুরলাম তা মনে রাখলো, একটি মন থেকে থাকাই ভালো। আর সুন্দর ঘুরেছি, আর দেখতে থাকুন আরও বেনারসের সমস্ত জিনিস। এখন এসে পৌঁছালাম অটো করে শ্রী বিশ্বনাথ টেম্পল, তো পেছনেই আছে, প্রবেশ করব, দেখাবো আপনাদেরকে, চলুন যাওয়া যাক। এটার জন্যে প্রচুর অপেক্ষা, বেনারসের লস্যি, ফেমাস লস্যি এই জায়গাতেই মেলে একদম। তো এই দোকানের পাশে দাঁড়িয়ে আছি একদম, তো লস্যি খাবো এক্ষুনি আমরা। ঠিক আছে, আর আপনারা দেখুন আমরা কি খাচ্ছি, প্রচুর টেস্ট। আর একদম মালিক আমরা পাশে, আপনার নাম বাতাইয়ে? বিনোদ যাদব। বিনোদ যাদব, আমার দোকান মে মিথুন চক্রবর্তী ভি লস্যি পি চুকে হ্যায়, 2 সেপ্টেম্বর কো মিঠুন চক্রবর্তী এখানে লস্যি খেয়েছে 2 সেপ্টেম্বর। এখানে অনেক সিনেমাটিক থেকে শুরু করে সবাই খেয়েছে, সবাই হাতে এখন লস্যি আমরা খাচ্ছি, আপনারা দেখুন খুব টেস্ট ভালো, দারুন দারুন। লস্যি একটা খেয়েছি, এরপর এটা নতুন এখানের আইটেম আর কি, এখানে ফেমাস আইটেম মালাইও, তো মালাই টেস্ট করবো। লস্যি একটা খেয়ে পুরো পেট ভর্তি হয়ে গেছে, মালাইও আমরা আবার নিয়েছি, তো যতটা পারি খাবো, তো বাকি সবাই শেয়ার করে খাবো আর কি। ঠিক আছে, দেখছিলাম খাবার পরে দেখলাম এখানে মালপোয়া ভাজা হচ্ছে, মালপোয়া তো দেখাচ্ছি ছবিটা, মালপোয়া ভাজা হচ্ছে। আমরা এক্ষুনি আবার মালপোয়া খাওয়ার ইচ্ছা হলো, মালপোয়া এক্ষুনি খাবো। এরা এই সমস্ত মানে সিনেমাটিক থেকে শুরু করে সমস্ত ফেমাস মানুষেরা এখানে লস্যি খেয়েছে, তো তার ছবি এই দোকানে দেওয়া আছে একদম অত্যন্তভাবে। তো এখন দুজন বেরিয়ে যাওয়ার পান খাবো, পান
তো যেখানে মোদিজি পান খেয়েছিল এবারে এসে তো সেই জায়গাতে পান খেতে নিয়ে যাচ্ছে আমাদের যে অটো ড্রাইভার আমাদেরকে এইসব মানে ভালো ফেমাস জায়গাতে খাওয়ার জন্য প্রচুর হেল্প করছে আমাদেরকে আমরা যাচ্ছি সেই জায়গায় পান খেতে আপনারা সঙ্গে থাকুন সব তামুল ভান্ডার এই লেখা হয় ইধার মোদিজিকে পিকচার ভি লাগা হুয়া হ্যায় ইধার ঠান্ডা লাগছে যে কথা বলতে পারছি না তো প্যান্ট প্যাক করে নিয়েছি মানে বান্ধা উপায় নেই তো আমরা অটো স্ক্রিন অটো মে হামলোক আয়া থে ইনার অটো দিয়ে আমরা এসেছি ইনি আমাদের ঠিকানা দিয়েছেন তো ইনি একটা পান খেলেন খুব আচ্ছা একদম দারুণ দারুণ লোক এত ভালো ভালো ফেমাস জায়গা দেখাচ্ছে খুব ভালো লাগছে তো পান খাচ্ছি বেড়াতে পুরো মজা নিচ্ছি আর তাদের কিছু পান নিয়েছি বাকিদের দেবো বলে এবার বাকি সাইট সিন করবো চলুন দেখা যাক ভায়ের ভায়ের আপনার হাত দিয়ে বানা যা কাটি বনারস মার্কেট সে লাগো ঘর বনা সারি রুটি ইসা যে তম্বাকু আইটম যে আইটম ঘর বনা মার্কেট বেঁচে ও ভায়ের আছে না ও বাড়িতেই বানায় বাড়িতে বানিয়ে নিজের মতো করে বানিয়ে দেয় তো দারুণ টেস্ট অনেক পান খেয়েছি কিন্তু বেনারসের পান ওয়ার্ল্ডের সেরা এক নম্বর কাশির ঐতিহ্য এইসব রাজাদের বাড়ি ছিল এখন এগুলো গভর্নমেন্টের আন্ডারটেকিং সামনে যে ঘাট দেখতে পাচ্ছি এটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট রাজা হরিশ্চন্দ্র এখানে নিজে মরা পুড়িয়েছেন এরমই কথিত আছে আর তার পাশে এই গঙ্গা নদী আর এত বোট ঘুরে বেড়াচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাটের কাছে একদম এখানে কথিত আছে রাজা হরিশ্চন্দ্র নিজে মরা পুড়িয়েছিলেন অনেক ইতিহাস হিন্দু ধর্মে এখানে কথিত আছে একদম মহাশ্মশানের মধ্যে এটা পড়ে তো রাজা হরিশ্চন্দ্র নিজে এখানে ডোমের কাজ করতেন তো সে থেকে এখানে যারা ডোম আছে তো তারাও হচ্ছে রাজা আর এই ঘাটের নাম সেই অনুসারে রাজা হরিশ্চন্দ্র ঘাট হ্যাঁ ডোমের বাড়িতে যে রান্না হয় সেটা হচ্ছে মোড়ার কাঠের মানে অবশিষ্ট অংশ দিয়ে রান্নাটা হয় এটাই হচ্ছে এখানকার নিয়ম এটাই তো আছে তো দারুণ মানে হিন্দুত্বের ব্যাপার এখানে ফুটে উঠেছে তো এখন ফাইনালি আমরা আছি গঙ্গার ঘাটে বোটের সাথে আর সবাই আমার সাথে হর হর মহাদেব তো এখানের ফিলিংসটা বেনারসের একদম অন্যরকম হচ্ছে দশরথ ঘাটে আমরা যাব সেখানে থেকে আমরা ফাইনালি বোট দেখে আমরা হচ্ছে আরতি দেখব তো একটা এক্সাইটেড মুভমেন্ট সবাই আনন্দে আছে লাইফ জ্যাকেট আমরা নিয়ে নিয়েছি আর দেখা যাক সঙ্গে থাকুন বন্ধুরা এখান থেকে ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি তো বেনারসের মজাটাই পুরো আলাদা আর তাই বোর্ডিং হলে তো আর কোনো কথাই নেই আর আমাদেরকে সমস্ত ডিটেলস সমস্ত ঘাটের ডিটেলস আমাদের মাঝি ভাই সব ডিটেলসে বলে দিচ্ছে প্রতিটা ঘাটের কাহিনী
তো এই দশাশ্বমেধ ঘাট দেখতে পাচ্ছেন সামনে, এখানেই হচ্ছে আরতিটা হবে। তো আমরা নৌকাতে বসে আরতি আর দেখবো। আর এর আগের ব্লকে আপনারা দেখে থাকবেন আমরা হরিদ্বারের যে আরতি, তো সে তারটা কোন আরতিটা আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবে, হরিদ্বারেরটা না এখানে বেনারসেরটা। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে বিশ্বনাথের মন্দির। তো বিশ্বনাথের মন্দির থেকে এই ঘাট একদম বেরিয়ে এসেছে, তার পাশেই আছে কাশী বিশ্বনাথের মন্দিরের মহাশ্মশান। এই শ্মশানে যে হিন্দু ধর্মে কথিত আছে যদি মরা পোড়ানো হয় সে সোজা স্বর্গ লাভ করে, এইরকম কথিত আছে। আমাদের সমস্ত ইনফরমেশান এই মাঝি ভাই দিচ্ছে, দারুণ দারুণ ইনফরমেশান পাচ্ছি। দারুণ ভিউ পাচ্ছি, দারুণ ভিউ। আর সঙ্গে সবাই আছে। আর কাশী বিশ্বনাথের মন্দিরের আলো একদম ঝলমল করছে পেছনে আমাদের, আর তার পাশেই আছে মহাশ্মশান। আর সবাই সাপাড়ে বেরিয়েছি গঙ্গা ভবনে, আর সঙ্গে আছে এরকম ছোটো ছোটো তিনটে পুরী। বাপাই হাই করে দাও, হাই খাচ্ছে এখন। তো এই কাশী বিশ্বনাথ মন্দির আর তার পাশেই এই শ্মশান। এই এখানে শ্মশানের মহাশ্মশান বলা হয়, কারণ এখানে চিতা কখনো নেমে না। দুর্দান্ত দুর্দান্ত ভিউ। আরতি শুরু হয়ে যাবে এক্ষুনি, সব মন্ত্র পাঠ অলরেডি শুরু হয়ে গেছে, আমরা এখান থেকে দর্শন করব। সবাই মানে আরতি চলছে, তো ভিডিও দেখলেন, তো তার সাথে সাথে আমরাও আরতি সবাই একদম করে নিচ্ছে। আমাদের সাথে যারা আছে আমাদের টিম পুরো সবাই আরতি করছে, দারুণ দারুণ লাগছে। আর এদিকেও তার সাথে সাথে আরতি এখনও চলছে। তো আর এর সাথে আমরাও আমাদের আরাধনা জানাচ্ছি গঙ্গামাতাকে, দারুণ ফিলিংস হচ্ছে। সমস্ত লোক এখানে ভিড় হয়ে গেছে পুরো নৌকাতে, এত এত লোক আরতি দেখছে একদম হরিদ্বারের মতো। মার্কেটে এসেছি, তো এখানে মানে এত সুন্দর সুন্দর কাঠের কাজ আছে আপনাদের দেখাচ্ছি।
I love Benarasi. আছি বেনারসি স্টেশনে, এখন বাড়ি ফেরার পালা। আমার ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগে লেগে। তো ভারতীয় রেলওয়ে, আমার এই ট্রেনটা ছিল মানে ভোর 5টার সময়। তো ভারতীয় রেলওয়ে এতটাই যে খারাপ ব্যাপার, আমার 12 ঘন্টার জার্নি, ট্রেন এখনও পর্যন্ত 8 ঘন্টার প্রায় লেট, এখনও 8 ঘন্টা আছে, এখনও এটা 12 ঘন্টা হবে, একটা 12 ঘন্টা জার্নিংয়ে 12 ঘন্টার ট্রেন লেট। আসার সময় তো আমার ট্রেন ডাইভার্ট হয়ে গেছিলো, তাতে তো কোনো SMS-ও বা কোনো রকম আমাকে জানায়নি। তারপর আমি সুপারফাস্ট ট্রেনে উঠেছিলাম, সেখানে আমাকে ফাইন দিয়ে আসতে হয়েছিলো। তো এরকম এত বাজে অবস্থা আমাদের ইন্ডিয়ান ট্রেনে, আমি নিজে ভুক্তভোগী তাই আমি বলছি। আর এই জন্য আমাদের জার্নিংয়ে একটুখানি ডিস্টার্ব হচ্ছে। তো আপনারাও এই সমস্তগুলো খেয়াল রাখবেন, মাথায় রাখবেন যখন বেরোবেন। তো এরপর ট্রেন ধরে মানে বাড়ি যাব, তো বাড়ি তো যেতেই হবে, আর এর চেয়ে বেশি কিছু বলবো না। আপনারা শুধু একটাই কথা যে যদি কোনো জায়গায় ট্যুর করেন, এগুলো একটু মাথায় রাখবেন, এইভাবে ট্রেন ডিস্টার্ব হলে প্ল্যান বি ভেবে রাখবেন, কারণ আমাকে প্ল্যান বি সবসময় ইনস্ট্যান্ট ভাবতে হচ্ছে। তো ভালো থাকবেন, আবার দেখা হবে আরো লাইভ ইউটিউব চ্যানেলে। অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। অনেক কষ্টের সাফার হয়েছে এই ট্রেনটা, আর সাফার কিন্তু প্রতিটা পূরণ করেছি একদম, শুধু আপনাদের ভালোবাসায়। ভালো থাকবেন, নমস্কার।